সবাইকে স্বাগতম। আমরা 1 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করছি। এখানে দেয়া আছে দ্য ট্রু ডিসকাউন্ট অন এ বিল অফ 540 রুপি ইজ 90 রুপি, দ্য ব্যাংকার্স ডিসকাউন্ট ইজ হোয়াট। লক্ষ্য করা যাক, এখানে বিলের পরিমাণ অর্থাৎ অ্যামাউন্টের পরিমাণ দেয়া রয়েছে এবং এখানে অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে 540 রুপি, এবং এই অ্যামাউন্টের উপর আমাদের ট্রু ডিসকাউন্টের পরিমাণ দেয়া আছে এবং তা হচ্ছে 90 রুপি। আমাদের ব্যাংকার্স ডিসকাউন্ট আমাদের নির্ণয় করতে হবে এখানে। আচ্ছা, লক্ষ্য করা যাক, এখানে দেওয়া আছে অ্যামাউন্ট ইকুয়াল টু 540 রুপি এবং ট্রু ডিসকাউন্ট এখানে দেওয়া আছে ট্রু ডিসকাউন্ট ইকুয়াল টু 90 রুপি। আমাদের কী নির্ণয় করতে হবে? ব্যাংকার্স ডিসকাউন্ট। লক্ষ্য করা যাক, আমরা যেহেতু এখানে অ্যামাউন্টের পরিমাণ জানি এবং ট্রু ডিসকাউন্টের পরিমাণ জানি, আমরা এই দুটি ডাটা ব্যবহার করে এখানে প্রেজেন্ট ওর্থ নির্ণয় করতে পারবো। আমরা জানি প্রেজেন্ট ওর্থ প্লাস ট্রু ডিসকাউন্ট ইকুয়াল টু অ্যামাউন্ট, কারেক্ট? প্রেজেন্ট ওর্থ প্লাস ট্রু ডিসকাউন্ট ইকুয়াল টু অ্যামাউন্ট। তাহলে আমরা এখানে বলতে পারবো প্রেজেন্ট ওর্থ ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস ট্রু ডিসকাউন্ট, অ্যামাউন্ট মাইনাস ট্রু ডিসকাউন্ট। এখানে অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে 540 রুপি, কারেক্ট? এবং ট্রু ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে 90 রুপি। তাহলে আমাদের এখানে 540 থেকে 90 এখানে বিয়োগ করতে হচ্ছে, কারেক্ট? লক্ষ্য করা যাক, 0 - 0 আমরা পাচ্ছি 0, এখানে 14 - 9 হয়ে যাচ্ছে 5, এখানে আমরা 1 পরিশোধ করে দিচ্ছি, 0 হয়ে যাচ্ছে 1, 5 - 1 হয়ে যাবে 4। তাহলে আমরা এখানে পেলাম প্রেজেন্ট ওর্থ ইকুয়াল টু 450 রুপি, কারেক্ট? আচ্ছা, আমরা এখানে প্রেজেন্ট ওর্থ নির্ণয় করেছি, কারেক্ট? তাহলে আমরা এখান থেকে ব্যাংকার্স যে গেইন সেটা নির্ণয় করতে পারবো। আমরা জানি, লক্ষ্য করা যাক, আমরা জানি ব্যাংকার্স গেইন ইকুয়াল টু ট্রু ডিসকাউন্ট স্কোয়ার বাই প্রেজেন্ট ওর্থ, কারেক্ট? এখানে ট্রু ডিসকাউন্টের পরিমাণ কত লক্ষ্য করা যাক, 90, কারেক্ট? তাহলে এখানে হয়ে যাবে 90 স্কোয়ার বাই আমরা পাচ্ছি 450। লক্ষ্য করা যাক, 450 আমরা এখানে লিখতে পারবো, লক্ষ্য করা যাক, লিখতে পারবো 90 স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো 90 ইন্টু 90, এবং 450কে আমরা ভেঙে লিখতে পারবো 5 ইন্টু 90, কারেক্ট? আমরা এখানে উপরে নিচে 90 কেটে দিতে পারি, কারেক্ট? আমাদের এখানে 90 এই সংখ্যাটিকে সিম্পলি 5 দিয়ে ভাগ করতে হবে। লক্ষ্য করা যাক, আমরা 90 সংখ্যাটিকে এখানে 5 দিয়ে ভাগ করছি, 5 ইন্টু 1 আমরা এখানে পাচ্ছি 5, কারেক্ট? 9 - 5 আমরা এখানে পাচ্ছি 4, যা হয়ে যাচ্ছে 40, 5 ইন্টু 8 আমরা এখানে পাচ্ছি 40, আমরা ভাগশেষ পাচ্ছি এখানে 0, কারেক্ট? তাহলে আমরা এখানে পাচ্ছি, লক্ষ্য করা যাক, 90/5, তাই না? 90/5 = 18। তাহলে আমরা এখানে বলতে পারবো ব্যাংকার্স গেইন ইকুয়াল টু 18 রুপি। তাহলে আমরা এখানে ব্যাংকার্স গেইনও নির্ণয় করে ফেললাম। আমরা জানি ব্যাংকার্স গেইন ইকুয়াল টু ব্যাংকার্স ডিসকাউন্ট মাইনাস ট্রু ডিসকাউন্ট। আমরা জানি, লক্ষ্য করা যাক, ব্যাংকার্স গেইন ইকুয়াল টু ব্যাংকার্স ডিসকাউন্ট মাইনাস ট্রু ডিসকাউন্ট, কারেক্ট? তাহলে কিন্তু আমরা খুব সহজ, এখানে লক্ষ্য করা যাক, আমরা কিন্তু ব্যাংকার্স ডিসকাউন্ট ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমরা এখানে বলতে পারবো ব্যাংকার্স ডিসকাউন্ট ইকুয়াল টু ব্যাংকার্স গেইন প্লাস ট্রু ডিসকাউন্ট, কারেক্ট? এখানে ব্যাংকার্স গেইনের পরিমাণ কত লক্ষ্য করা যাক, ব্যাংকার্স গেইনের পরিমাণ হচ্ছে 18 রুপি, এবং ট্রু ডিসকাউন্টের পরিমাণ কত? ট্রু ডিসকাউন্টের পরিমাণ এখানে 90 রুপি। তাহলে 18 + 90 ইকুয়াল টু আমরা পাচ্ছি 108 রুপি। তাহলে আমরা দেখছি এখানে ব্যাংকার্স ডিসকাউন্ট ইকুয়াল টু 108 রুপি। তাহলে 1 নম্বর গাণিতিক সমস্যার সঠিক উত্তর হবে অপশন বি, 108 রুপি।